হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সামারের এই দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই চলে এলাম আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে। এটা কিন্তু অনেক আগে, সেই জুলাই ফার্স্টের একটা ট্রাভেল ব্লগ। আমরা যাচ্ছি ওয়াটারটন লেকে। এটা হচ্ছে অ্যালবার্টা প্রভিন্সের একটা জায়গা, যেটা কিনা ইউএস এবং ক্যানাডার বর্ডারের কাছে। তো আমরা 4-5 দিনের রোড ট্রিপে যাচ্ছি। তো আমাদের সিটি থেকে ওয়াটারটন খুব বেশি দূরে না, 3.5 ঘন্টার মতো ড্রাইভ। আমরা তো নর্মালি দেখা যায় যদি বিসি থেকে যাই, 7-8-9-10 ঘন্টাও আমরা ড্রাইভ করেছি কখনো কখনো। তো সেই তুলনায় কম্পারেটিভলি আজকের আমাদের ড্রাইভিংটা অনেক শর্ট পিরিয়ডের জন্য, তাই আমরা সকালবেলা উঠে ধীরে সুস্থে রেডি হয়ে তারপরে প্রায় 11:30-12টার দিকে বের হলাম। আর এই যে ক্যানাডাতে আমরা সবাই লাল সাদা ড্রেস পরেছি, তাই মামা দেখি তোমার এটা দেখাও। বাহির রোড ট্রিপে সবসময় স্টোরি বুক নিয়ে আসে, উইচ ইজ গুড। ওর এক একবার এক একটা বইয়ের ফ্যাসিনেশন হয়। এর আগে ছিল মুভিগির, আর এখন হচ্ছে হ্যারি পটার। এই দিকটা একদম আমাদের ওদিক থেকে একটু ডিফারেন্ট, কারণ আমাদের ওদিকটা হচ্ছে মোস্ট লাইকলি ল্যান্ডস্কেপিংটা হচ্ছে মাউন্টেন লেক এগুলো এরকম, আর এদিকটা হচ্ছে মোস্ট লাইকলি যেখানে সর্ষের ক্ষেত দেখা যাচ্ছে। এগুলো কি আসলে সর্ষে না, এগুলো হচ্ছে ক্যানোলা, ক্যানোলার ফিল্ড, তারপর উইটের ফিল্ড। সো কম্পারেটিভলি অনেক ফ্ল্যাট আমরা যেখান থেকে আসছি, আস্তে আস্তে ফ্ল্যাট হচ্ছে। পরে আবার যখন আমরা ওয়াটার টনের দিকে যাব, ওই জায়গাটা হয়ে যাবে মাউন্টেনিয়াস আর লেকের। আপনাদের সাথে শেয়ার করবো আমাদের রোড ট্রিপ ইভেন্চুয়ালি ডে বাই ডে, ডে 1, ডে 2, ডে 3 এরকম করে, কারণ একদিনে পুরোটা দেখাতে গেলে অথবা ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি স্টেপ বাই স্টেপ আসবো আপনাদের সাথে। ওকে, এখন আমরা কি বলে যাত্রা বিরতি দিচ্ছি। যাত্রা বিরতি মানে জানো, ব্রেক নিচ্ছি। আমরা এখন হাফ ওয়ে এসেছি। অলরেডি হাউ লং ইজ দিস ট্রিপ, লাইক 6-7 আওয়ার্স? নো, 3.5 আওয়ার্স। নো, লাইক ট্রিপ, দ্যাটস লাইক দ্য শর্টেস্ট রোড ট্রিপ ইউ এভার টেক। হ্যাঁ, কম্পারেটিভলি ইটস লাইক 12-11 আওয়ার্স। তো আমরা এখন একটু ব্রেক নিচ্ছি, বেশিক্ষণ ড্রাইভ হয়নি, মাত্র 1.5 ঘন্টার মতো ড্রাইভ করলাম, বাট এত গরম। তো আমরা এখন টিম হোটেলে এসেছি, ঠান্ডা কিছু খাবো, স্মুদি টাইপের কিছু, আর একটু হাঁপা ঝেড়ে নিব। আরও প্রায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো ড্রাইভ আছে। আজকে থেকে অফিসিয়ালি আমাদের এখানে মানে লকডাউন ওপেন করে দিয়েছে, এখন আর লকডাউন নেই, আর মাস্ক পরাটাও ইটস নট লাইক ম্যান্ডেটরি। সার্টেন জায়গা যেখানে লাইক রেস্টুরেন্ট বা যেখানে পাবলিক গ্যাদারিং বেশি হয় সেসব জায়গাতে স্টিল পড়তে হবে, বাট নর্মালি পড়তে হবে না। তো দেখছি যে অনেকে পড়ছে এখনও, কারণ ন্যাচুরালি এতদিন ধরে একটা হ্যাবিট মাস্ক পরার, আবার অনেকে পড়ছে না, সেটা যার যার প্রেফারেন্স। এটা হচ্ছে পিঞ্চার ক্রিক আর ওয়াটারটন ভিলেজ। স্ট্রেট যাই তাহলে হবে পিঞ্চার ক্রিক, আর আমরা যাব কি লেফটে, তাহলে হবে না, আমরা যাব লেফটে, তাহলে এটা ওয়াটারটন ভিলেজ হবে। অলরেডি পাহাড় কাছাকাছি চলে আসছে। আমরা আরেকটা জায়গা যাবো, ওটা হচ্ছে রেড রক ক্যানিয়ন। আমরা যেহেতু সবসময় লং ট্রিপ গুলোতে ইউজ টু, সেক্ষেত্রে 3.5 আওয়ার্স এর ড্রাইভিং আমাদের কাছে তেমন কিছুই মনে হচ্ছিল না, তাই রিল্যাক্স মোডে বিভিন্ন জায়গায় থেমে থেমে আমরা যাচ্ছিলাম ওয়াটারটন লেকের দিকে। আর ওয়াটারটন লেকের একটু আগে আরেকটা জায়গা পরে, নাম হচ্ছে রেড রক ক্যানিয়ন। এখানে একটা ওয়াটারফলস আছে, গিয়ে দেখলাম প্রচন্ড রকমের ভিড়।
আমরা এখন এসেছি রেড রক ক্যানিয়ন। এই যে এখানে দেখাচ্ছে যে মানে এই ক্যানিয়নটার বটমটা হচ্ছে মানে বেডরকটা সব রেড আর কি, এটি হচ্ছে এটার স্পেশালিটি। এখানে কিছু ওয়াইল্ড লাইফ ছিল আর টেম্পারেচারও ওদিন এতটাই বেশি ছিল, আই থিঙ্ক 34 এর মতো ছিল, বাইরে এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারছিলাম না। তার উপর এত ক্রাউডেড, সেজন্য আমার ওখানে যেতে ইচ্ছে করছিল না। তারপর আমব্রেলা নিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম আর সাহির আর ওর বাবা ক্যানিয়নে একটু নেমেছে, কিন্তু আমরা খুব বেশিক্ষণ ওখানে স্টে করিনি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কী প্রচণ্ড মানুষজন সেখানে ছিল, আর লকডাউন ওপেনের মাত্র ফার্স্টেতেই এত ভিড়াভিড়ে আমার কাছে ওখানে নামাটা, পানিতে কিছুক্ষণ ফান করাটা সেফ মনে হচ্ছিল না মোটেও। রেট্রো ক্যানিয়নের মেইন টুরিস্ট অ্যাট্রাকশনের যে জায়গাটা, সেখানে এতটা গ্যাদারিং দেখে আমরা পরে আরেকটু ড্রাইভ করে সামনেই একই ক্যানিয়নের অন্য আরেকটি পাশে পার করেছিলাম এবং দেখেছি ওখানে লোকজন একেবারে নেই, মাত্র একটা ফ্যামিলি ছিল। আর ওখানটাতে আমরা গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ফান হয়েছিল সেখানটাতে। আশেপাশে বড় বড় গাছ থাকাতে অনেকটা শেড ছিল, তাই গরম তীব্রতাটা সেটা আমরা ফিল করছিলাম না। অনেক কোয়াইট ছিল আর পানির সোর্সটাও আরও অনেক বেশি ফিডে ছিল, যার জন্য ওই জায়গাটা আরও অনেক ফান হচ্ছিল। প্রচুর বাটারফ্লাই দেখে তো খুবই ইন্টারেস্টিং লাগছিল, সাহির কতক্ষণ বাটারফ্লাইগুলো নিয়ে ফান করলো, ও খুব এক্সাইটেড ছিল এতগুলো বাটারফ্লাই একসাথে দেখে। সাহির, আমি ওর বাবা পানিতে পা ভিজে অনেকক্ষণ ধরে ফান করলাম, পানির ঠান্ডার টেম্পারেচারটা খুবই ভালো লাগছিল। আর সাহির শুরু করে দেওয়ার দুষ্টুমি, আমাদের গায়ে পানি স্প্ল্যাশ করছিল। বাটারফ্লাইয়ের সাথে সাথে ক্যানিয়নে প্রচুর বাঘস এবং পোকামাকড়ও ছিল, বারবার ফেসে এসে পড়ছিল, ওই জন্য একটু দূরত্ব লাগছিল। তো ওখান থেকে আমরা চলে গেলাম ওয়াটারটন লেকে, যেখানে আমাদের মেইন ডেস্টিনেশন। এটা হচ্ছে ওয়াটারটন লেকের ফেমাস প্রিন্স অফ ওয়েলস হোটেল, যেটা কিনা 1926 সালে প্রিন্স অফ ওয়েলস এখানে আসার কথা ছিল তার জন্য তৈরি করা হয়। এই হোটেলের ওপরেই আমি আমার নেক্সট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব, এর হিস্ট্রি, এর ঐতিহ্য, কালচার সব কিছু মিলিয়ে। হোটেলের ভিতরটা একেবারেই সেই আগের ঐতিহ্যকে তারা ধরে রেখেছে, তেমন কোনো রেনোভেশন করেনি। অলমোস্ট 100 ইয়ার্সের কাছাকাছি পুরনো এই হোটেলটিতে নাইট স্টে করার এক্সপিরিয়েন্সটাও ছিল অন্যরকম। অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ঘোস্টের গল্প শুনেছিলাম হোটেল গাইডের কাছ থেকে, ওদের কিছু স্পিচও ছিল হোটেলের হিস্ট্রি নিয়ে। খুব শীঘ্রই চলে আসব সেই ব্লগটি নিয়ে আপনাদের সামনে। টিল দেন স্টে টিউন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।